চলার নীতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মুজিজুরনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের পূর্ববর্তী ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো কোনো একটা সি প্রোগ্রাম দুইটি সংখ্যার যোগফল, গুণফল এবং তিনটি সংখ্যার গড় নির্ণয়ের একটা সি প্রোগ্রাম প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখেছি আসলে কম্পিউটারে কিভাবে কাজ করে বা প্রোগ্রামগুলো কিভাবে রান করে সে সম্পর্কে দেখেছি। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো কোনো সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের সি প্রোগ্রাম সম্পর্কে দেখব। আমরা দেখব দুই বা তিনটে সংখ্যার ভিতর বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। তো আমরা ক্লাসে ফিরে যাই, আজকেও আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমেই দেখব আসলে এই প্রোগ্রামগুলো কিভাবে কম্পিউটারে রান করে বা কিভাবে কম্পিউটারে তৈরি করা হয়। তো আমরা প্রথম যে কাজটা করব, আমরা প্রথমে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের সি প্রোগ্রামটা দেখব। হ্যাঁ, তো যার জন্য আমাদের একটা সমীকরণ দরকার, আমরা একটু সমীকরণটা দেখি। আমাদের এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রার একটা সমীকরণ লেখা আছে, সমীকরণটা হলো সি বাই ফাইভ, অর্থাৎ সেলসিয়াস ভাগ ফাইভ ইকুয়াল টু এফ, মানে এখানে ফারেনহাইট বোঝাচ্ছে এফ মাইনাস থার্টি টু ভাগ নাইন, তাই না? তো এই সমীকরণ থেকে আমরা যে কাজটা করবো, এফটাকে আলাদা করবো, অর্থাৎ ফারেনহাইট তাপমাত্রাকে আলাদা করবো, যার জন্য আমরা এখানে কোনাকুনি গুণ করেছি, তাই না? আমরা ফাইভ এর সাথে এফ মাইনাস থার্টি টু এর গুণ করেছি, পেয়েছি ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু। তারপর নাইন এর সাথে সি এর গুণ করেছি, পেয়েছে কি নাইন সি বা নাইন ইন্টু সি। তো এখানে এফকে আলাদা করার জন্য প্রথমে ফাইভটা এফ মাইনাস বত্রিশের সাথে গুণ অবস্থায় আছে। আমরা সকলেই জানি যে কোনো যদি সমানের এক প্রান্তে কোনো কিছু গুণ অবস্থায় থাকে, অপর প্রান্তে গেলে সেটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এই জন্য আমাদের ফাইভটা এই পাশে আসলে নাইন সি ভাগ ফাইভ হয়ে গেছে। তারপর আমাদের এফ মাইনাস থার্টি টু আছে, অর্থাৎ বত্রিশটা এফ এর সাথে মাইনাস অবস্থায় আছে। এটা যদি সমানের এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে সেটা মাইনাস থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। সুতরাং আমরা যে সমীকরণটা পেলাম ফারেনহাইটের সেটা হলো এফ ইকাল টু নাইন সি ভাগ ফাইভ প্লাস কত, থার্টি টু। আমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে এখান থেকে যে আউটপুটটা পেতে পারি সেটা জেনারেলি যেটা হবে সেটা হলো ফ্লট টাইপ, অর্থাৎ ভগ্নাংশ টাইপের আমরা আউটপুট পাবো। আমরা জানি কোনো কিছু যদি আউটপুট ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সেটাকে কি করতে হয়, অবশ্যই সেটাকে ফ্লট টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় বা ফ্লট টাইপ ভ্যারিয়েবল বলে নিতে হয়। তো আমি এখানে ফ্লট টাইপ ভ্যারিয়েবল নিব সি, আর একটা নিব এফ, তাই না? দুইটা ভ্যারিয়েবল নিলাম। নেওয়ার পর যে কাজটা করবো স্ক্যানএফ এর মাধ্যমে, স্ক্যানএফ এর মাধ্যমে আমাদের এই সমীকরণে কোনটার মান দেওয়া নাই আমরা একটু দেখি। আমাদের এই সমীকরণে সি এর মানটা নাই, আমরা যদি সি এর মানটা ইনপুট করি তাহলে আমরা এই সমীকরণ থেকে এফ এর একটা মান পেয়ে যাব, তাই পাবো না? এই যে এফ এর একটা মান পেয়ে যাব যদি আমাদের এখানে সি এর মান কোনো একটা ধরি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ যাই ধরি না কেন। তো সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সি এর মানকে ইনপুট হিসাবে নিতে হবে। আমরা এখানে এই জন্য স্ক্যানএফ এর ভিতরে লিখব পার্সেন্ট পার্সেন্ট এফ। পার্সেন্ট এফ কেন নিব, কারণ আমাদের ফ্লট টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে, তাই তো? তারপর আমরা কমা দিয়ে লিখব অ্যান্ড সি, তাই না? সি এর ভ্যারিয়েবলের মান গ্রহণ করলাম। এবার আমাদের সমীকরণটা লিখতে হবে, এখান থেকে যেহেতু মান পেয়ে গেছি আমরা যে সমীকরণ বের করে রেখেছি এখানে এফ ইকাল টু নাইন সি ভাগ ফাইভ প্লাস থার্টি টু। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা যেভাবে লিখতে হবে সেটা হলো নাইন এর সাথে যেহেতু সি গুণ অবস্থায় আছে, আমরা জানি গুণ করতে হয় স্টার চিহ্ন দ্বারা, আমরা লিখব নাইন স্টার সি। তারপর ভাগ করতে হয় স্ল্যাশ চিহ্ন দ্বারা, আমরা তারপর দিব স্ল্যাশ ফাইভ, তারপর প্লাস কত, থার্টি টু বা বত্রিশ। তো আমরা সমীকরণটা লিখি, সমীকরণটা ঠিক হবে এরকম এফ ইকল নাইন স্টার সি স্ল্যাশ কত ফাইভ, তাই না? তারপর প্লাস দিয়ে লিখবো কত, থার্টি টু বত্রিশ যোগ। আচ্ছা, এটা ছিল আমাদের সমীকরণ যেটা আমরা বের করেছি সি বাই ফাইভ ইকল টু এফ মাইনাস থার্টি টু ভাগ নাইন। তোমরা অবশ্যই এখান থেকে বের করে নিবে, আমরা যেহেতু এফ এর মান পেয়ে গেছি অর্থাৎ ফারেনহাইটের মান আমরা পেয়ে গেছি যেটা আমাদের প্রশ্নে ছিল সেলসিয়াসকে ফারেনহাইটের রূপান্তর, সুতরাং আমরা প্রিন্ট এফ এর মাধ্যমে সেই মানকে দেখব। ফার্স্ট ব্র্যাকেট
double quotation এর ভিতর দিব percent কি percent f তাই না তারপর কমা দিয়ে লিখব f অর্থাৎ ফারেনহাইটের মান আমরা দেখব আমি কন্ট্রোল s দিয়ে সেভ করলাম তারপর আমি যখন এটাকে বিল্ড এবং রান করব একসাথে রান করার পরে আমাকে একটা ডায়লগ বক্স দেখাবে আচ্ছা প্রিন্ট এফ এর আমাদের এখানে টিটা দেওয়া হয়নি যার জন্য একটা ভুল দেখাচ্ছে সেভ করলাম আবার আমরা বিল্ড করে রান করলাম খেয়াল করো আমাদের স্ক্রিনটা ফাঁকা দেখাচ্ছে অর্থাৎ আমাদের এখানে সেলসিয়াস তাপমাত্রাকে আমরা ইনপুট দিব আমরা সাপোজ দিলাম 70 ডিগ্রি সেলসিয়াস তাই না তো আমাদের ফারেনহাইট এটার মান দেখায় 98.800003 তোমরা অবশ্যই ক্যালকুলেশনের মাধ্যমে ম্যাথমেটিক্যালি যদি দেখো সেটাও দেখবে ফারেনহাইট তাপমাত্রা আসে 96.800003 এরকম যে কোনো সেলসিয়াস তাপমাত্রা তোমরা ইনপুট দিলে সেটা আমরা কি পাবো নিচে ফারেনহাইটের মান আমরা পাবো অর্থাৎ আমরা কোনো সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের সি প্রোগ্রাম লিখে ফেলেছি এখন তোমরা যদি চাও উল্টাটা করার জন্য অর্থাৎ ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে নেওয়ার জন্য তখন যে কাজটা করতে হবে এখান থেকে তোমাদের সমীকরণটা বের করতে হবে তাই না তখন আমরা এখানে আমরা আলাদা করেছি এফ কে যেহেতু ফারেনহাইটে নিতে বলেছে সেই ক্ষেত্রে আমরা যেটা আলাদা করব সেটা হলো সেলসিয়াস অর্থাৎ সিটাকে আলাদা করব যার জন্য আমাদের লিখতে হবে 9 সি এই পাশে লিখব তারপর সমান দিয়ে লিখব এফ অর্থাৎ 5 ইনটু এফ মাইনাস কত 32 আমরা লিখব 5 ইনটু এফ মাইনাস 32 রাইট আচ্ছা এবার ওই পাশে যেহেতু শুধুমাত্র আমাদের সি 9 এর সাথে গুণ অবস্থায় আছে আমরা এখানে সিটা আলাদা লিখব আমরা 9 টা যেহেতু গুণ ছিল এই পাশে আসলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ লিখব 5 ইনটু এফ মাইনাস 32 ভাগ কত 9 এফ মাইনাস 32 স্ল্যাশ 9 তাই না এটা হলো আমাদের সমীকরণ তো তোমরা বাসায় অবশ্যই এটা হোমওয়ার্ক হিসাবে থাকবে বাসায় এটা প্র্যাকটিস করবে এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবেই থাকলো তো আমরা পরবর্তী যে সি প্রোগ্রামটা দেখব আমি আর এটা দেখাই দিচ্ছি না তোমরা এটা অবশ্যই বাসায় করবে আমরা পরবর্তী দুইটি সংখ্যার ভিতর বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম দেখব তাই না তো আমি নিচে একটু এ সম্পর্কে আলোচনা করি আমি দুইটা সংখ্যা সাপোজ দুইটা ভেরিয়েবলে লিখলাম তাই না এ আর বি দুইটা ভেরিয়েবলে এ আর বি যদি দুইটা ভেরিয়েবলে দুইটা ভ্যালু রাখি সেক্ষেত্রে আমাদের দুইটার ভিতরে কোনোটা যদি বড় হতে হয় তাহলে দেখো কি করতে হবে তখন আমাদের কন্ডিশন লিখতে হবে যদি এ গ্রেটার দেন বি হয় অর্থাৎ বি এর যে মানটা সেটার থেকে এ এর মানটা বড় হয় তাই না এটা মানে সেই কন্ডিশন এটা বোঝায় অর্থাৎ এর যদি বড় হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট এফ করবো কি যে এ সংখ্যাটা বড় আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় সেক্ষেত্রে অবশ্যই বিটা বড় হবে কারণ অন্য কোনো কিছু নাই এ আর বি বাদে এই জন্য আমাদের কন্ডিশন লিখতে হয় ইফ নামক একটা কন্ডিশনের ভিতরে আমরা এটা উপরে লিখি তাই না তো এটার ক্ষেত্রে আমাদের যেহেতু কোনো ফ্লট টাইপের সম্ভাবনা নাই আমাদের কোনো সমীকরণ নাই এই জন্য ইন্টেজার টাইপের আমরা ভ্যারিয়েবল নিব দুইটা একটা নিব এ আর একটা নিব কি বি তারপর সেমিক্লোন দিলাম তারপর আমরা স্ক্যানএফ এর মাধ্যমে এটার মান গ্রহণ করব ডাবল কোটেশনের ভিতর লিখব পার্সেন্ট ডি পার্সেন্ট ডি দুইবার যেহেতু দুইটা ভেরিয়েবলের মান গ্রহণ করব তারপর লিখব এন্ড এ এবং তারপর লিখব কমা দিয়ে এন্ড বি এ এবং বি ভেরিয়েবলের মান আমরা গ্রহণ করব না তাই না এবার আমরা কন্ডিশন লিখব শর্ত লিখব ইফ ইফ দ্বারা আমাদের শর্ত লিখতে হয় ইফ এ গ্রেটার দেন বি যদি হয় তখন আমরা নিচে প্রিন্ট এফ করে দেব কি প্রিন্ট এফ করব লার্জেস্ট সাপোজ এল এ আর জি ই এস টি লার্জেস্ট নাম্বার লার্জেস্ট নাম্বার ইকুয়াল কত পার্সেন্ট ডি
পার্সেন্ট ডি এর জায়গায় আমার ওই নাম্বার বা সংখ্যাটা প্রিন্ট করে দেবে, এখানে এ এর মানটা প্রিন্ট করবে, তাই না? যেহেতু এ গ্রেটার দেন বি লিখেছে, আর এটা যদি না হয় তখন আমাকে এলস দিয়ে লিখতে হয়। এলস মানে কি? অথবা, তাই না? এলস মানে অথবা দিয়ে আমি লিখবো ডাবল কোটেশনের ভিতর লার্জেস্ট নাম্বার ইকুয়াল পার্সেন্ট ডি, তাই তো? তখন আমরা কমা দিয়ে লিখবো ভি ভেরিয়েবলের মান, সেমিকোলন শেষ করলাম, এই সেভ করলাম। অর্থাৎ আমাদের এখানে ভালোভাবে খেয়াল করো, আমরা ইন্টেজার টাইপের দুইটা ভ্যারিয়েবল নিয়েছি এ এবং বি, তারপর স্ক্যানএফ এর মাধ্যমে দুইটা সংখ্যা আমরা ইনপুট নিয়েছি, এ ভ্যারিয়েবল এবং বি ভ্যারিয়েবল। অর্থাৎ দুইটা সংখ্যার ভিতর যদি বড় নির্ণয় করতে চাই অবশ্যই আগে কি দরকার, সংখ্যা দুইটা দরকার, সেটা আমরা ইনপুট নিলাম। তারপর আমরা কন্ডিশন লিখেছি, ইফ কন্ডিশনের ভিতর লিখছি যে এ গ্রেটার দেন বি যদি হয়। ইফ মানে কি? যদি, তাই না? যদি এ গ্রেটার দেন বি হয়, অর্থাৎ এ এর মানটা বি এর থেকে বড় হয়, তখন বড় কোনটা? অবশ্যই এ বড়। এই জন্য আমি প্রিন্ট এফ এর মাধ্যমে লিখেছি লার্জেস্ট নাম্বার ইকুয়াল পার্সেন্ট ডি। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমি ডাবল কোটেশনের ভিতর লার্জেস্ট নাম্বার কেন লিখলাম। এই বিষয়টা হলো ঠিক এরকম, আমি যদি উদাহরণ হিসাবে তোমাদের বলি যে সাপোজ তোমার নাম কি, না তোমরা কেউ বলবে যে রহিম করিম, অথবা কেউ উত্তর করবে কি আমার নাম রহিম বা আমার নাম করিম। এই যে কেউ উত্তর করছো যে রহিম, শুধুমাত্র রহিম বলছো বা কেউ বলছো আমার নাম রহিম, দুইটাই কিন্তু কি রাইট, দুইটাই কারেক্ট অ্যান্সার। কিন্তু যে বলছো যে আমার নাম হলো রহিম, তখন সে সুন্দরভাবে উত্তরটাকে আরো গুছিয়ে বলছে, অর্থাৎ আমার প্রশ্নের সাথে সেটার সাথে একটা সামঞ্জস্য থাকে। উত্তর শুনলে বোঝা যায় যে প্রশ্নে আসলে কি চেয়েছিল, তাই না? নাম জানতে চেয়েছিল। আর শুধু যদি রহিম বলে কার নাম রহিম, এই সম্পর্কে কোনো কিছু ধারণা পাওয়া যায় না। তো এই বিষয়টাও ঠিক তেমন ভাবে, লার্জেস্ট নাম্বার আমি যখন বলে দিচ্ছি আমাকে আউটপুটে দেখাবে লার্জেস্ট নাম্বার সমান সাপোজ এ এর মানটা দেখাবে পার্সেন্ট ডি এর জায়গায়। এর মান সাপোজ আমি দিলাম, ইনপুট দিলাম 20, তখন আমাকে দেখাবে লার্জেস্ট নাম্বার সমান 20। আর কন্ডিশন যদি এটা সত্য না হয়, সাপোজ এ এর মানটা ছোট হয়ে গেল, বড় হলো না, তখন সে নিচে আসবে। নিচে এসে এলস মানে কি? এলস মানে হলো অথবা, অথবা দিয়ে সে লার্জেস্ট নাম্বার প্রিন্ট করে দিবে বি এর মান। এই যে এখানে বি দিয়ে দিয়েছি, পার্সেন্ট ডি এর জায়গায় বি এর মান প্রিন্ট করে দিবে। আর যদি উপরে লার্জেস্ট নাম্বার পেয়ে যায় তাহলে তো আর এলসে আসবে না, তাই না? উপরে যখন কন্ডিশনটা সত্য হবে তখন আর নিচে আসবে না, যখন কন্ডিশন উপরেটা সত্য হবে না সেই ক্ষেত্রে আমাদের এলসের ভিতর ঢুকবে এবং প্রিন্ট এফ করবে কি লার্জেস্ট নাম্বার হলো বি। আমরা একটু প্রোগ্রামটা রান করি, সেভ করলাম কন্ট্রোল এস দ্বারা, তারপর রান করলাম, করলে দেখা যাক কি দেখা যায়। আমাদের ফাঁকা স্ক্রিন আসছে, আমার কাছে মান চাচ্ছে। আমি সাপোজ প্রথম মান দিলাম 30, পরের মান দিলাম 25, তাই না? দেখো আমাকে আউটপুটে দেখাচ্ছে কত, লার্জেস্ট নাম্বার সমান 30, তাই না? আমি একটু আগে যে উদাহরণ দিলাম যে আমার নাম রহিম, ঠিক সেম ভাবে আমি যদি ডাবল কোটেশনের ভিতর কোনো টেক্সট লিখি, আমি একটু এখান থেকে সামঞ্জস্যটা দেখাই, আমি যদি ডাবল কোটেশনের ভিতর কোনো টেক্সট লিখি তাহলে সেই টেক্সট সহ আমাকে আউটপুটটা দেখায়। আর ওই পার্সেন্ট ডি এর জায়গায় কমাতে যেহেতু এ লিখেছে, সুতরাং এ যে মানটা আমি নিয়েছিলাম, এর মান দেখো কত নিয়েছিলাম, 30। প্রথম মানটা এর না, প্রথম মানটা এর, সেই 30 মানটা আমাকে এখানে স্ক্রিনে আউটপুট হিসাবে প্রদর্শন করবে, অর্থাৎ দেখাচ্ছে লার্জেস্ট নাম্বার 30। তখন আমার এই নিচের কন্ডিশনে ঢুকছে না, উপরে ইফে আমাদের আউটপুটটা পেয়ে যাচ্ছে। এখন আমাদের যদি নিচে ঢোকে, সাপোজ আমি একটা উদাহরণ দেখাই, আমি আবার এটাকে রান করি, রান করার পর প্রথম মান দিলাম 25 বা প্রথম মান দিলাম 45, পরের মান দিলাম 60, তাই না? আমাকে খেয়াল করো লার্জেস্ট নাম্বার এবার 60 দেখাচ্ছে, অর্থাৎ এবার প্রথম কন্ডিশন কিন্তু মানছে না। প্রথম কন্ডিশন কি ছিল? যদি এ গ্রেটার দ্যান বি হয়, এখানে এ এর মান 45 কি 60-এর থেকে বড়? অবশ্যই বড় না, ছোট, যার জন্য সে প্রিন্ট এফ করবে না, যে লার্জেস্ট নাম্বার এ প্রিন্ট করবে না, সে প্রিন্ট করবে কি এলসে চলে আসবে, অথবাতে এসে লার্জেস্ট নাম্বার প্রিন্ট করবে হলো বি, তাই তো? তো এটা ছিল তোমাদের দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম, তাই না? তো পরবর্তী ক্লাসে আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম দেখব। আজকের মতো আর লেকচার লম্বা করছি না, সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই তোমাদের আরেকটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো দুইটি সংখ্যার ভিতর ছোট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। তখন কি কাজ করব? তখন আমাদের এখানে কন্ডিশনটা ঘুরাই দিব, তখন লিখব এ লেস দেন বি,
তাই না? অর্থাৎ a এর মানটা b এর থেকে যদি ছোট হয় তখন এখানে প্রিন্ট করবে কি স্মলেস্ট নাম্বার, স্মলেস্ট নাম্বার সমান পার্সেন্ট ডি, এখানেও স্মলেস্ট নাম্বার লিখবে, তাহলে তোমাদের প্রোগ্রামটা হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের যে দুইটা হোমওয়ার্ক দিলাম, একটা হলো ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের সি প্রোগ্রাম, এবং লাস্ট যে হোমওয়ার্ক সেটা হলো দুইটি সংখ্যার ভিতর ছোট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। এই দুইটা তোমরা অবশ্যই কমপ্লিট করবে, আর কমপ্লিট করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগের চেষ্টা করবে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।